হ্যালো ফ্রেন্ডস, কাকলিস ঘরোয়া রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সবার খুবই পরিচিত এবং তোমরা সবাই বাড়িতে এটা বানিয়ে খেয়েওছো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রেসিপিটা হলো বেগুন পোড়া। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি বাড়িতে এটা বানাই। বেগুন পোড়া বানানোর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে একটুখানি চিরে দেব। ভালো করে চিরে দিয়েছি। এবার আমি এটার গায়ে সর্ষের তেল মাখিয়ে নেব। হাতের মধ্যে এরকম করে সর্ষের তেল নিয়ে নেব, নিয়ে ভালো করে বেগুনটার সারা গায়ে আমি মাখিয়ে নেব। এবার আমি এরকম একটা রুটি ছাঁকনি নিয়ে নিয়েছি, এটার ওপর আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দেব, দিয়ে আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দেব। ধরিয়ে এবার আমি এপিট ওপিট করে ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুনটা আমার মোটামুটি হয়ে এসেছে। এবার আমি নাবিয়ে নেব। একটা পাত্রে নিয়ে নিয়েছি, কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। হবার পর আমি এইভাবে বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে ছড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, নুন, আদাটা আমি একটু গ্রেট করে দেবো, সামান্যই দেবো, সর্ষের তেল, এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখবো। প্রথমে কাঁচা লঙ্কাটা ডলে নিলাম, তারপর পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব। দেখো কিভাবে আমি চটকাচ্ছি। এই যে রোঁয়াগুলো দেখছো হাতের মধ্যে আমার লেগে রয়েছে, এগুলো সরিয়ে ফেলতে হবে, তা না হলে যখন তোমরা খাবে মুখের মধ্যে পড়লে খুবই অস্বস্তি লাগবে। এই যে দেখো হাতের মধ্যে যে রোঁয়াগুলো রয়েছে এগুলো ফেলে দেবে, এগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগে না। প্রায় অনেকটা রোয়াই আমি ফেলতে পেরেছি। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে, তাহলে নেক্সট ভিডিওটা খুব সহজেই খুব তাড়াতাড়ি তাদের কাছে তারা পেয়ে যাবে। মোটামুটি আমার রোয়াগুলো বার করা হয়ে গেছে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো। এই বেগুন পোড়া তোমরা রুটি এবং ভাতের সঙ্গে খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। আমার বেগুন পোড়া রেসিপি রেডি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে
তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।